Assalamualaikum. আমার ঘরে আমার স্কুল প্রতিপাদ্যকে সামনে রেখে পরিকুরা নয়নতারা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রহিম সৈকত, সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী, অধ্যায় পাঁচ, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, পাঠ ৪৭ থেকে ৬৯, ইমেইলের ব্যবহার। আমরা জানব ইমেইল কি, কীভাবে ইমেইল খুলতে হয়, কীভাবে ইমেইল পাঠাতে হয় ইত্যাদি বিষয় নিয়ে। ইমেইল কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে অথবা এক মোবাইল থেকে আরেক মোবাইলে, এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোর মাধ্যমে হলো ইমেইল। ইমেইলের প্রথম অংশ থাকে ইউজার নেম, অর্থাৎ ব্যবহারকারীর নাম, এবং এর পরবর্তী অংশ থাকে অ্যাট দ্য রেট অফ, এই চিহ্ন, এটাকে সংক্ষেপে অ্যাট বলা হয়ে থাকে। এরপর থাকে ইমেইল সার্ভিস প্রোভাইডারের ওয়েব অ্যাড্রেস। মেইল আইডি দেখতে অনেকটা এরকমই। ইমেইল কেন ব্যবহার করব? মোবাইল ফোন যেমন জরুরি, দিনে দিনে ইমেইলও তেমন জরুরি হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনে। এক সময় ছিল যে কোনো ডকুমেন্ট পাঠাতে গেলে বেশ কিছু সময় ব্যয় হতো, তবে এখনকার সময়ে নিমিষেই ডকুমেন্ট পাঠাতে পারি ইমেইলের মাধ্যমে যে কোনো দেশে, যে কোনো স্থানে। শুধু তাই নয়, অনলাইনে বিভিন্ন সার্ভিস নিতে হয় ইমেইল অ্যাকাউন্ট এখন অপরিহার্য একটি বিষয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ফেসবুক বা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের ইমেইল অ্যাকাউন্ট অবশ্যই দরকার। বলা যায় আপনি ইন্টারনেট ব্যবহার করবেন আর আপনার ইমেইল থাকবে না, এটা অবিশ্বাস্য। জাতীয় পরিচয়পত্রের মতো আপনার নিজের নামে ইমেইল অ্যাকাউন্ট থাকা অনেকটা বাধ্যতামূলক। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। ইমেইল অ্যাকাউন্ট দুইভাবে খোলা যায়, আপনার স্মার্টফোনেও খুলতে পারবেন অথবা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপে আপনি ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রথমে আমরা দেখব কীভাবে ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করে ইমেইল খোলা যায়। পরে আমরা দেখব কীভাবে হাতের স্মার্টফোন থেকে ইমেইল অ্যাকাউন্ট খোলা যায়। এবার আমরা গুগল সার্চ বক্সে গিয়ে লিখব ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এরপর আমরা এন্টার বাটন চাপ দিলে আমাদের সামনে এমন একটি স্ক্রিন আসবে, উপরে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, ওই লিঙ্কে আমরা ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের সামনে এমন একটি স্ক্রিন আসবে যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম দিব আমাদের, এবং ইউজার নেম, এই ইউজার নেমে দিব একটা ইউনিক নেম যেটা কারো সাথে যেন না মিলে। এর পরবর্তীতে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ডটা কনফার্মের ঘরে আমরা আবার দিব। দেওয়ার পর আমাদেরকে নেক্সট বাটন ফ্রেশ করতে হবে পরবর্তী স্টেপের দিকে যাওয়ার জন্য। নেক্সট বাটন ছাপার পরে আমাদের সামনে যে স্ক্রিনটা আসবে সেখানে আমাদেরকে আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে। মোবাইল নাম্বার টাইপ করার সময় শূন্য বাদ দিয়ে টাইপ করতে হবে, তারপর নেক্সট বাটনে চাপ দিতে হবে। কিছু সময়ের মধ্যে আমাদের মোবাইল নাম্বারে একটা ৬ ডিজিটের গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটা আমরা এই বক্সের মধ্যে বসাবো এবং ভেরিফাই বাটনটা চাপ দিব। পরবর্তী স্টেপে আমরা একটা রিকভারি ইমেইল অ্যাড্রেস অ্যাড করব, যেটা হচ্ছে যে আমাদের পরিচিত আপনজনের ভেতর কারো অ্যাড্রেস হলে ভালো হয়, কারণ কোনো কারণে যদি আমাদের পাসওয়ার্ডটি হেরে যায় সেক্ষেত্রে আমাদের জন্য এই রিকভার ইমেইল অ্যাড্রেসটি আমাদের লাইফলাইন হিসেবে কাজ করবে। এরপরে আমরা আমাদের জন্ম তারিখটা এখানে সঠিকভাবে দিব এবং আমাদের এই অ্যাড্রেসের মধ্যে যে যে ইনফরমেশানগুলো আমরা ব্যবহার করব সেগুলো যেন আমরা এক জায়গায় কোনো এক জায়গায় টুকে রাখি। এরপর আমরা জেন্ডারটা সিলেক্ট করে দিব, পুরুষ হলে পুরুষ মানে মেল, আর ফিমেল হলে ফিমেল, অথবা আধার হলে আধার, বলতে না চাইলে রেদার নট টু সে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ইয়েস আই এম ইন দিতে পারেন, স্কিপ করতে পারেন, এবার স্ক্রল করে নিচে গিয়ে আই এগ্রি, তারপর যে চিহ্নিত বাটনে ক্লিক করে জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে দেখতে পারবেন যে একটি ওয়েলকাম ইমেল গুগল থেকে আপনার কাছে এসেছে। এবার
কম্পোজ করবেন যেভাবে, প্লাস চিহ্নের পাশে কম্পোজ লেখা আছে, এখানে ক্লিক করলে এই বাক্সটি আসবে, উইন্ডোটি আসবে। উইন্ডোতে আপনি যাকে মেইল পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা টু বক্সের মধ্যে লিখবেন। সাবজেক্ট লাইনে আপনি যা যে বিষয়ে ইমেল পাঠাতে চান তা লিখবেন, এবং কম্পোজ ইমেইলে আপনার মেসেজটা আপনি টাইপ করবেন। এরপর যে কোনো অ্যাটাচমেন্ট বা সংযুক্তি থাকলে সেটাতে ক্লিক করে আপনি ছবি পাঠাতে পারবেন, তারপরে যে কোনো ফাইল পাঠাতে পারবেন, ভিডিও ছোট্ট ভিডিও ক্লিপসও পাঠাতে পারবেন। সবগুলো এভাবে চিহ্নিত উপায়ে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেন্ড বাটন চেপে দিবেন। সেন্ড বাটন চেপে দেওয়ার পর দুই এক সেকেন্ড আপনার জন্য এটা আন্ডো করার অপশন থাকবে, আপনি চাইলেও আন্ডো করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব স্মার্টফোন থেকে কিভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, তীর চিহ্ন জায়গায় আমি ক্লিক দেওয়ার পর নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আসবে, ওখানে ক্লিক করার পর আমার কাছে এই বিষয়গুলো আসবে। আমি গুগলে ক্লিক করব আর কি। কিছুক্ষণ পর ওকে আমাকে পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিতে হবে। আমি এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে আমার জন্য নিজের জন্য হলো মাইসেলফ অথবা আমার ব্যবসা বা বাণিজ্যের জন্য হলে বিজনেসের জন্য সিলেক্ট করে নেক্সট বাটন সাব দিব। আমার ব্যবসায়ের প্রথম নাম আমি দিব, তারপর আমি দ্বিতীয় নামটা এখানে টাইপ করে দিব। তারপর টাইপ করার পর আমি নেক্সট বাটনটা চাপব। তারপর এখানে আমার জন্ম তারিখ অর্থাৎ আমার ব্যবসায়ের আমি একটা কাল্পনিক তারিখ এখানে দিলাম, তো আবারও নেক্সট বাটন চাপ দিলাম। নেক্সট বাটন চাপ দেওয়ার পর আমার সামনে জেন্ডার অপশনটি আসলো, আমার যে জেন্ডার সেই জেন্ডারটা অর্থাৎ আমি পুরুষ মহিলা অথবা অন্য হলে তা দেব। এরপর আমার একটা ইমেল অ্যাড্রেসের জন্য ওরা সাজেশন দিয়েছে দুইটা, অথবা আমি নিজের মতো করে ইউনিক একটা অ্যাড্রেস আমি চাপবো আর টাইপ করবো। এরপর আসবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কমন পাসওয়ার্ড ব্যবহার করব না, এবং প্রথমে বক্সে যে পাসওয়ার্ডটি টাইপ করবো, দ্বিতীয় বক্সে সেই পাসওয়ার্ডটি টাইপ করার পর নেক্সট বাটন। এরপর আমার কাছে ওনারা অনুমতি চাইবে, আমি এগ্রি দিব। এরপর আস্তে আস্তে আমি আগের মতোই কম্পিউটারে যেভাবে করছি স্ক্রল করে এগ্রি বাটনটা চাপ দেব। এরপর আমরা পরবর্তী স্ক্রিনে যাব। এখানে এই ইমে আমার যে পূর্বের আইকনে দেখতে পাচ্ছে যে আমার নতুন অ্যাড্রেসটি ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এই নতুন অ্যাড্রেস থেকে আমি মেইল কম্পোজ করব আগের মতোই, যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা টাইপ করব, সাবজেক্ট লাইনে সাবজেক্ট দেব, তারপর আমি যে মেসেজ আমার সেই মেসেজটি টাইপ করব, এবং উপরে যে সংযুক্তি বাটনে চাপ দিয়ে আমি কোনো ফাইল অ্যাটাচ করতে চাইলে ফাইল অ্যাটাচ করব। এরপর আমি উপরে যে তীর চিহ্ন আছে ওটাতে চাপ দিলে আমার মেলটি তাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমরা তোমাদের ভাষায় তোমাদের বাবা মার অ্যান্ড্রয়েড ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস খুলে আমার দেয়া যে ইমেল অ্যাড্রেসটি, সেই ইমেল অ্যাড্রেসে তোমরা একটা করে আমাকে মেল পাঠালে বুঝতে পারবো যে তোমরা ইমেল আদান প্রদান করা শিখছো। ভবিষ্যতে তোমাদের সামনের জীবনে তোমরা এই ইমেইলে ব্যবহারে দক্ষ হয়ে উঠবে, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।